পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণার আগেই অভিনেতা অঙ্কুশ হাজরার বাড়িতে এসেছিলেন তার প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। হঠাৎ লকডাউন ঘোষণা হয়, সেখানে আটকে পড়েন তিনি। বাড়ি ফিরতে পারেননি নাকি ইচ্ছে করে ফেরেননি তা নিয়ে রয়েছে প্রশ্ন, হচ্ছে অনেক সমালোচনা। তবে যাই হোক, সাপে বর হয়েছে বলা যায়, কারণ দুজনে একসঙ্গে সময় কাটাতে পারছেন। অঙ্কুশের কথায় এখন ট্রায়াল দিয়ে নিচ্ছে দুজনে। ঐন্দ্রিলা অবশ্য বলেছেন, আমাদের দুজনের কোনো দিনই গদগদ প্রেমের সম্পর্ক নয়, একসঙ্গে আড্ডা ঘোরাফেরা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, এখনও সেটাই করছে। আমি আর মা এখানে আটকে পড়েছি, চলে যাব ভেবেছিলাম, কিন্তু অঙ্কুশের মা বাবা কিছুতেই যেতে দিলেন না। এতদিন আটকা থেকে একটু অস্বস্তি হচ্ছে, আমাদের বাড়িটা বন্ধ পড়ে আছে, এখানে আমার জামা কাপড়ও তেমন নেই, প্রতিদিন একই জামা কেচে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে, তাহলে সময় কাটছে কী করে? ঐন্দ্রিলা জানান, কখনো ঘরের কাজ করে তো কখনো রান্নাঘরে টুকিটাকি কাজে সময় কেটে যাচ্ছে ঐন্দ্রিলার। মার্চের শেষেই তার অঙ্কুশের সঙ্গে ইউরোপ ভ্রমণে যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া না হলেও অন্তত একসঙ্গে থাকতে তো পারছেন তারা। দুজনেই ওয়েব সিরিজের ভক্ত, তাই অনেকটা সময় কেটে যাচ্ছে সিরিজ দেখে। ঐন্দ্রিলার কথায়, আমাদের একসঙ্গে সময় কাটানো মানে সিরিজ দেখা, আর আমার পোষ্য যেহেতু এখানে আছে ওদের নিয়েও অনেকটা সময় কাটে, তবে পরিবারকেও সঙ্গ দেন দুজনে। সন্ধ্যা হলেই লুডো নিয়ে বসে পড়েন পরিবারের সবাই। অঙ্কুশের কথায়, এই লুডো আমাকে খুব সাহায্য করেছে, ঐন্দ্রিলার মা আর আমার সম্পর্ক অনেক সহজ হয়ে গেছে, আমি খুব লাজুক, ঐন্দ্রিলার মতো চট করে মিশতে পারি না, ও যেমন বরাবরই আমার মায়ের খুব ক্লোজ, আমি বরং গুটিয়ে থাকতাম, কাকিমার সঙ্গে অত কথা হতো না, এখন এতটা সময় উনি সামনে থাকছেন বলে সে আর ভেঙে গেছে। সম্পর্ক যে পোক্ত হচ্ছে এই কোয়ারেন্টাইনে তাতে সন্দেহ নেই, কিন্তু এতদিন শুটিং বন্ধ, বাড়িতে বসে বেশ চিন্তিত ঐন্দ্রিলা। অভিনেত্রী বলেন, আমরা কাজের মানুষ, এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তারপর আবার ইন্ডাস্ট্রির অনেকের হাতেই টাকা পয়সা নেই, নিজের চেনাজানার মধ্যে যারা আছেন তাদের হয়তো সাহায্য করছি এখন, কিন্তু কতদিন সাহায্য করতে পারবো জানি না। তবে ভরসা যোগাচ্ছেন অঙ্কুশ, অভিনেতা সদ্য শুটিং শেষ করেছেন কেস জন্ডিসের, তার স্ট্রিমিংও শুরু হয়ে গেছে। অঙ্কুশ বলেন, একটু একটু করে কাজ শুরু হচ্ছে, আর আমার ভিডিওর ডিওপিতে ঐন্দ্রিলার নাম যাচ্ছে, সে পর্যন্ত নিজেকে তো পজিটিভ থাকতে হবে, তার জন্য কখনো অভিনেতা ঘুংড়ুর তালে নেচে উঠছেন, কখনো ঐন্দ্রিলার সঙ্গে মজার ভিডিও বানাচ্ছেন, এভাবেই চলছে বিয়ের আগে তাদের নতুন সংসারের ট্রায়াল। তো বন্ধুরা, অঙ্কুশ ঐন্দ্রিলাকে নিয়ে আপনাদের কি মতামত, নিচে কমেন্টস করে তা লিখে জানাতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।